নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্র প্রসাদ ব্যানার্জি। সবচেয়ে বড় একটা প্রশ্ন এই মুহূর্তে প্রতিটা মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সে দেশ জুড়েই বলুন বা রাজ্য জুড়েই বলুন, সবার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে রাহুল গান্ধীর সংসদ পদ চলে যাওয়ার ফলে বিজেপির কি বড় ক্ষতি হয়ে গেল না? চলুন এই নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। শুরুতেই বলি, আপনাদের রুদ্রবার্তা মানেই আপনারা জানেন আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে। রাহুল গান্ধী যার সাংসদ পদটা চলে গেছে এবং আগামী 8 বছর আর কোনো ভোটে তিনি দাঁড়াতে পারবেন না, কারণ 2 বছর তো হাতে সময় আছে, এরপরে 6 বছর তিনি আর দাঁড়াতে পারবেন না, কারণ শেষ মোটামুটি আগামী দিনে তিনি দাঁড়াতে পারছেন না, অর্থাৎ 2024 লোকসভা ইলেকশনে তিনি দাঁড়াতে পারছেন না। এই সাংসদ পদ চলে যাওয়ার পরেই কিন্তু শুরু হয়ে গেছে গোটা দেশ জুড়ে কংগ্রেসের একটা রাস্তায় নামা, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী এবং যাদের রাজনৈতিক কিছু কিছু বাধ্যবাধকতা আছে, মানে তাদের কেউ হয়তো সিবিআই হেফাজতে আছে, তো কারোর ইডি হেফাজতে আছে, এরকম জেলে থাকা বা বেলে থাকা সমস্ত দলের মাথাগুলো মোটামুটি এক হয়ে গেছে এবং বলেছে এটা গণতন্ত্রের উপরে নাকি প্রচন্ড আঘাত এসে গেছে, কারণ রাহুল গান্ধীর সংসদ পদটা কেড়ে নেওয়া এত তাড়াতাড়ি কোনো উচিত হয়নি। আমাদের যে সমস্ত আপনজন আছেন তারাও সবাই দেখলাম প্রায় দ্বিধা বিভক্ত হয়ে গেছেন এবং তারাও আমাকে অনেক প্রশ্ন করেছেন, অনেকে ফোন করে বলেছেন এটা সবচেয়ে বড় বিজেপির ভুল হলো। প্রথমে জেনে নেওয়া দরকার এই যে ব্যাপারটা হয়েছে, অর্থাৎ সাংসদ পদটা চলে যাওয়া, এর জন্য দায়ী কি বিজেপি? যদি বলেন বিজেপি দায়ী, তাহলে বিজেপির সেই পূর্ণেশ মোদি দায়ী হতে হবে, কারণ তিনি একটা আদালতে মামলা করেছিলেন এবং সুরাটের আদালতে মামলার পরিপ্রেক্ষিতে সুরাটের আদালত রায় দিয়েছে যে 2 বছরের সাজা। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আদালতের ভুল ছিল, কারণ আদালতের সাজাটা দেওয়া উচিত হয়নি। অবশ্য আদালত যে সাজা দিয়েছে আপনারা হয়তো শুনলে একটু চমকে যাবেন, কারণ এই দেশে কংগ্রেসের যে সমস্ত নেতারা আছে তাদের চিন্তা ভাবনা কোন স্তরে দেখুন, রাহুল গান্ধী যেহেতু গান্ধী পরিবারে তার জন্য আদালতের আদেশও অন্য হওয়া উচিত ছিল বলে এক সাংসদ জানিয়েছেন। আমি বলছি না, আজ তাকে দেওয়া সেই ইন্টারভিউটা একবার দেখুন। রাহুল গান্ধী, রাহুল গান্ধী কে পরিবার কে লিয়ে কানুন আলাদা হোনা চাইয়ে সেন্টেন্স মে কনভিকশন মে নেই। জব আপ কনভিক্ট করতে হো তো উসমে কিসি পরিবার ইয়া কিসি কে পৃষ্ঠভূমি নেই দেখি জাতি, অপরাধ দেখা জাতা হ্যায়। পর জব আপ সাজা দেতে হো তো উসমে আদমি কা চাল চলন, আদমি কা স্তর, পারিবারিক পৃষ্ঠভূমি। अब मान लीजिए कोई शिक्षक है, फंस गया है किसी तरीके से 302 में, तो आप उसे डेथ सेंटेंस नहीं दो, वो हैबिचुअल ऑफेंडर नहीं है। तो इसमें सजा देने में राहुल गांधी के पारिवारिक पृष्ठभूमि, राहुल गांधी की पृष्ठभूमि, सबका आकलन होना चाहिए था। ये मैक्सिमम का नहीं था, मिनिमम का था। मिनिमम के बाद भी आप मुझे बता दो अपनी याददाश्त में क्या कोई केस आपने सुना जिसमें इसमें 2 साल की सजा हुई हो? तो ये दिस वॉज नॉट ए केस, ये किसी तरह से उपयुक्त केस मैक्सिमम सजा के लिए नहीं था। इसलिए क्योंकि राहुल गांधी का है, गांधी परिवार से हैं, इसलिए इसमें मैक्सिमम सजा नहीं देनी चाहिए। मैं छाती ठोक के कह रहा हूं ये कारण है, लेकिन इतनी अकल होनी चाहिए समझने वाले को। कन्विक्शन एक चीज है, सेंटेंस एक चीज है। দেখলেন মোটামুটি, অর্থাৎ একজন সাংসদ বলছে যে রাহুল গান্ধীর ক্ষেত্রে বিচারটা অন্য করা উচিত ছিল, কারণ রাহুল গান্ধী এই দেশের সমস্ত কিছুর উপরে আর কি, এটা কংগ্রেসীদের ধারণা। এই ধারণা বশবর্তী হয়ে অনেকেই হয়তো দৌড়াচ্ছে, জানি না যারা দৌড়াচ্ছেন তারা শেষ পর্যন্ত কতটা কি পাবেন বা পাবেন না। এবার প্রশ্ন হচ্ছে আদালত তো নির্দেশ দিয়ে দিয়েছে, অর্থাৎ সাজা 2 বছর হয়ে গেছে, তাহলে সাজার পরেই হঠাৎ করে কেন এই সাংসদ পদটা চলে গেল? আরো কিছুদিন তো সময় দিতে পারতো বিজেপি? এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে সবার মনের মধ্যে। আসলে আমরা না জেনে অনেক কথা বলি, আর এই কংগ্রেসীরা আমাদের ইতিহাসও জানতে দেয়নি, বামপন্থীরা ইতিহাস জানতে দেয়নি, তো আসল সত্যি কি জানাবে? তাই ভাবলাম সত্যিটা আমি আপনাদের সামনে নিয়ে আসি। যদি কোনো আইনজ্ঞ আমার কথা কাটতে পারেন অবশ্যই কাটবেন, আর যুক্তি দিয়ে বলবেন, আমি যুক্তি দিয়ে বলছি। প্রথমত হচ্ছে এই যে সাংসদ পদটা চলে গেল, এর পেছনে দায়ী কে? এর পেছনে দায়ী কিন্তু রাহুল গান্ধী। এবার আপনি বলছেন রাহুল গান্ধী কেন দায়ী, আমার বিরুদ্ধে একটা মানহানি মামলা করা যেতেই পারে। তবে তার আগে শুনুন, এই রাহুল গান্ধী হচ্ছেন সেই ব্যক্তি যিনি একদিন
সংসদে একটা আইন নিয়ে আসা হচ্ছিল। এই আইন বলতে গেলে বলতে হয় ভারতবর্ষে 2013 সালের 10ই জুলাই, মোস্ট প্রবাবলি 10ই জুলাই, 2013 সালের 10ই জুলাই এর আগে পর্যন্ত ভারতবর্ষের সংবিধানে একটা আইন ছিল। সেই আইন অনুযায়ী কোন সংসদের এমপি যদি কোন 2 বছরের সাজা হয় আদালত যদি ঘোষণা করে তাহলে তাকে 3 মাস সময় দেওয়া হয় তাকে উচ্চ আদালতে গিয়ে এই বিষয়ে ফয়সলা নিয়ে আসতে, অর্থাৎ সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারে। এইটা ছিল 2013 10ই জুলাই অব্দি। 10ই জুলাই লিলি থমাসের একটা, লিলি থমাস ভার্সেস ভারত সরকারের একটা কেসে সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক্ট দেয় এবং সেই ভার্ডিক্ট অনুযায়ী এই যে 3 মাসের সময় ছিল এটাকে ক্যান্সেল করে দেওয়া হয় এবং বলা হয় তাৎক্ষণিক, অর্থাৎ যে মুহূর্তে 2 বছরের সাজা ঘোষণা হবে বা তার বেশি সাজা ঘোষণা হবে সঙ্গে সঙ্গে তার সংসদ পদ চলে যাবে। এটা বিজেপি করায়নি, এটা সেই সময় হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশ। এই সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে কিন্তু মনমোহন সিং, অর্থাৎ তখনকার দিনে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী চেয়েছিলেন এর বিরুদ্ধে এগোতে, কারণ সে সময় লালু প্রসাদ যাদবের সংসদ পদটা খারিজ হয়ে যাচ্ছিল কারণ তাকে সাজা ঘোষণা করা হয়ে গেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে মনমোহন সিং চেয়েছিলেন একটা অর্ডিন্যান্স পাস করতে যাতে এই আইনটাকে আটকানো যায়, অর্থাৎ এই যে তাৎক্ষণিক খারিজ হয়ে যাওয়া এই আইনটাকে রদ করা যায়। কিন্তু সেখানে দাঁড়িয়ে 2013 সালের 27শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর রাহুল গান্ধী সবার সামনে এই যে অর্ডিন্যান্স নেওয়ার ব্যাপার ছিল তার যে তৈরি হয়েছিল ফরম্যাট সেগুলোকে তিনি সবার সামনে ছিঁড়ে ফেলে দেন এবং বলেন এটা কখনোই মারা যায় না, কোন চোরের সঙ্গে আমি দাঁড়াবো না, আমি বলছি না এটা খুঁজে নিন। 27শে সেপ্টেম্বর হয়েছিল 2013 সালে, অর্থাৎ সেদিন রাহুল গান্ধী কিন্তু এই আইনটাকে রদ করার জন্য যে মনমোহন সিং এর প্রয়াস ছিল সেটাকে করতে দেননি। ফলত এখনো পর্যন্ত ওই একই আইন রয়েছে যে যেদিনই কারো 2 বছরের সাজা হবে তাৎক্ষণিক তার সংসদ পদটা যাবে। এবারে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে একথা আমি বললে ঠিক নয়, কিন্তু একথা যদি বলে কপিল সিব্বল তার পুরনো ভিডিও, সে সময়কার ভিডিও, তিনি কি বলছেন একবার দেখে নিন, শুনুন। He can be disqualified. Not can be, the law states that the moment you are convicted in any offense for 2 years, then your seat will stand, your seat will be vacant. So then explain this to us, sir. The Lok Sabha Secretariat has to move or does this happen automatically? The law requires it, then naturally the speaker will move in accordance with the law. শুনলেন কপিল সিব্বল মানে কিন্তু কংগ্রেসেরই সেই উকিল, যে উকিল কিন্তু সারদা থেকে শুরু করে রোজভ্যালি সবেতেই দেখা যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী যারা 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 কি ধরা পড়ে তাদেরকে বাঁচানোর জন্য নামেন, মানে বড় উকিল আর কি। তো তিনি যখন বলছেন সে সময় তাহলে তো তিনি ভুল বলছিলেন না, কারণ এটাও আমরা পেয়েছি ইন্টারনেট থেকে, আজ এগুলো ছেয়ে গেছে, অর্থাৎ আজকের দিনে আপনি দাঁড়িয়ে সবকিছু পেয়ে যাবেন তথ্য। কাজেই রাহুল গান্ধীর এই যে সাংসদ পদটা চলে গেল এর জন্য বিজেপি কোনো মতে দায়ী নয়। এবার হচ্ছে সব দল এক জায়গায় হয়ে গেছে, এবার হয়ে গিয়ে বিজেপির বিরুদ্ধে লাফাচ্ছে, এই লাফানোতেও ফল খারাপ হবে, বলুন কেন? আমি আবার আপনাকে যুক্তি দিয়ে বলছি, এই অভিযোগটা যে যার মানে যে অভিযোগের ভিত্তিতে সাজা হলো সেই অভিযোগটা আসলে কি, অভিযোগটা হচ্ছে মোদিরা চোর, মানে সব চোরের নাম কেন মোদি হয়, এইটা কিন্তু কে বলেছে, রাহুল গান্ধী বলেছে 2019 নির্বাচনের সময় বলতে হয় বলেছে আর কি। সেই বলার পরিপ্রেক্ষিতে একটা জিনিস তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে, সেটা হচ্ছে মোদি অর্থাৎ ওবিসি সমাজ, সেই সমাজটাকে সে গালাগালি দিয়েছে। এবারে ভারতবর্ষের কোন রাজ্য আছে যেখানে ওবিসি সংখ্যা সবচেয়ে কম বলুন? পশ্চিমবঙ্গে ওবিসি সংখ্যা কম আছে? এরা তো পুরো অপমান করেছে ওবিসিকে, রাহুল গান্ধী। তো সেই ওবিসিকে অপমান করা রাহুল গান্ধী, তার হয়ে যদি কেউ রাস্তায় নামে এবং বলে যে রাহুল গান্ধী যেটা করেছে ঠিক আছে হবে, এটা কি কেউ করবেন? ওবিসি ভোটটা কি কেউ হারাতে চাইবেন? আমার প্রশ্ন জানি আমি উত্তরটা বেরোবে, কেউ চাইবে না। এবার মমতা ব্যানার্জি লাফালাফি করছে না, তিনি আর কি টুইট ফুইট করে দিয়েছেন, সবাই চেঁচামেচি করছে, সবাই মিলে ভাবছে রাস্তায় নামবে, এই বিষয়টা যেই মুহূর্তে তাদের মাথার মধ্যে ঢুকবে সবাই যে যার ভেঙে যাবে। রাহুল গান্ধীকে যদি সামনে না করা হয় তাহলে সামনে কে দাঁড়াবে? সিপিএম এখন বলা শুরু করেছে এটা বিজেপির চাল করে মমতাকে সামনে করার চেষ্টা করছে। আসলে এরাও বোধ হয় ভুলে যায়, ইতিহাসটা মনে হয় ভুলেই ফেলে, আসলে ইতিহাস এরা ভোলে না, ইতিহাস ভোলাতে চায় যার জন্য এসব কথা বলে। রাহুল গান্ধী তাকে সাজা দিয়েছে কোর্ট, সেই কোর্টে সাজার জন্য সুপ্রিম কোর্টের রায়েতে সংসদ পত্র তার খারিজ হয়ে গেছে তাৎক্ষণিক।
এবারে মমতা ব্যানার্জিকে হাইলাইট করা জায়গা কোথায় থাকছে? রাহুল গান্ধীকে সরিয়ে দিলে মমতা ব্যানার্জি হাইলাইট হবে? রাহুল গান্ধীর জন্য সবাই একত্রিত হবে? সবকিছুর উত্তর হচ্ছে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হবেন এটা কংগ্রেসীরা চাইছে? উত্তর হচ্ছে না। আরজেডি লালু প্রসাদের দল, তারা চাইবে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হোক? উত্তর হচ্ছে না। কেজরিওয়াল, সে চাইবে প্রধানমন্ত্রী হোক মমতা ব্যানার্জি? উত্তর হচ্ছে না। কাজে সব দিক থেকে উত্তর যদি না হয় তাহলে এই 14টা দল বলুন বা 16টা দলই বলুন সব মিলে একত্রিত হয়ে কি করবে? আর যেভাবে মোদি এই শব্দটাকে নিয়ে, মানে মোদি টাইটেলকে নিয়ে গোটা ওবিসি সমাজকে অপমান করা হয়েছে, যেভাবে একজন সাঁওতালি মহিলা, সাঁওতালি বাড়ি থেকে আসা মহিলা অর্থাৎ শিডিউল ট্রাইব, সেখান থেকে আসা একজন মহিলাকে রাষ্ট্রপতি করার জন্য যারা যারা বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে এমনিতেই এসসি এসটি প্রত্যেকেই প্রায় বিরূপ হয়ে আছে, সেখানে দাঁড়িয়ে ওবিসি যখন বিরূপ হয়ে যাবে তারপরে কংগ্রেস জিতে যাবে বা দলগুলো জিতে যাবে বলছেন? জানি না কোন হিসাবে বলছেন, হিসাবগুলো না হয় আপনারা করবেন, আমার হিসাব আমি আপনাদের সামনে দিলাম, ভুল বা ঠিক এটা আপনারা বিচার করবেন। আমি সব কথা বলার চেষ্টা করি আনকাট, যুক্তি দিয়ে, কিছু না কাট হয় তার কারণ হচ্ছে একটু কাশি ফাঁসি হচ্ছে যার জন্য একটু থেমে থেমে যেতে হচ্ছে, কোথাও কোথাও কাট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারণ, নয়তো কাট থাকে না, আনকাটই থাকে প্রতিটা আমার ভিডিও। এটা ছিল এখনকার বার্তা। তবে তার আগে, শেষ করার আগে আপনাদের একটা কথা বলি, আমার এক আপনজন টেক কোয়ারি একটা আবেদন করেছেন আমার কাছে বা অনুরোধ করেছে বা আবদার রেখেছেন আপনজন হিসেবে, যে আপনি এর পরে এপিসোড, মানে প্রত্যেকটা এপিসোডের পরে প্রশ্ন উত্তরে কিছু ব্যবস্থা করুন, অর্থাৎ দুজনের বা একজনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। এটা আমার খুব ভালো লেগেছে এবং তার জন্য আমার প্রতিটি প্রতিবেদনের পরেই পাবেন আপনি একটা করে ছোট্ট করে আপনার প্রশ্ন আমার উত্তর, অর্থাৎ প্রত্যেকের যে কোনো প্রশ্ন আমি যে কোনো একটা পর্ব থেকে যেখানে দেখতে পাচ্ছি, ধরুন এই পর্বে আপনি যে প্রশ্নগুলো করলেন সেই প্রশ্নটা আমি নিয়ে নিলাম, আগামীকাল তার উত্তর আমি দেব, এরকম প্রতিটা প্রতিবেদনের সঙ্গে প্রশ্ন উত্তর থাকবে। ভালো থাকুন, টেক কোয়ারি, অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা আমাকে শুধরাবার জন্য অনেক কথা বলেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, কারণ শেখার কোনো সীমা নেই, শেখার কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়সও নেই। আমি শিখতে চাই, আমি জানতে চাই, আমি সবার মাঝে থেকে আপন হয়ে বেঁচে থাকতে চাই। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।